হ্যালো গাইস, তো আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সবে ঘুম থেকে উঠলাম, এবার আমি ফুল তুলতে যাব, ফুল তুলে ঘর মুছে পুজো করব। তো তোমাদের এবার দেখাই, চলো ফুল গাছগুলো, আমার বাড়ির ফুলগাছগুলো, তো অনেক ফুল হয়, আমার খুব ভালো লাগে। আজকে যেহেতু একটু ফুলটা কম আছে, অনেকে ছিঁড়ে নিয়ে গেছে, আজকে একটু আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। টাটা। তো চলে এসেছি দেখো ফুল তুলতে, এখন আমি গাছের থেকে ফুল তুলবো। ফুল গাছগুলো একটু কেমন যেন হয়ে গেছে, তো যাই হোক এটা আছে কি বা ফুল গাছ, এটা আমি নিজে হাতে লাগিয়েছিলাম। এই গাছটা জানো 15 টাকা দিয়ে কিনেছিলাম, এটা হচ্ছে সাদা ফুল। এই সাদা ফুল আমার খুব ভালো লাগে, দেখো সাদা ফুলটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে জবা ফুল, ঘন্টা জবা ফুল বলে। আজকে গাছে অনেক কম ফুল ফুটেছে, মানে নিয়ে গেছে লোকেরা, ফুল অনেক ফুটেছে। আর সাইডে একটা শশা গাছ লাগিয়েছিল আমার একটা দাদা, এবার ফুল তোলা হয়ে গেছে। এই দেখো আমার ফুলের সাজিটা। তো বাড়ি এসে পুজো করলাম, পুজো দেওয়ার পর পরে দেখি ঝড় শুরু হয়েছে, খুব সুন্দর ঝড় উঠেছে। ঝড় আমার খুব ভয় লাগে, ঝড়ের পর পরে এবার দেখছি বৃষ্টিও পড়ছে, শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া। এই দেখো এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি, বর্ষাকাল মনে হচ্ছে একদম বর্ষাকাল। হ্যালো বন্ধুরা, তো আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, আমার তো হেভি ভালো লাগছে। তো দেখো আমাদের বাগানে এখন জলে থই থই করছে, আর কি দারুণ লাগছে, তোমাদের এখন সেটাই দেখাবো আমাদের বাগানের পরিবেশটা, চলো। তো দেখো কলা বাগানটাও জলে কেমন করছে, আমার বোন বৃষ্টির ভিতর ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওর মা বকাবকি করছে। আমাদের পরিবেশটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো চলে এসেছি আমাদের বাগানে, ওই দেখো বাগানে জলে একেবারে জল ভরে থই থই করছে, আমার তো হেভি ভালো লাগছে। মাচালিটাও ভিজে গেছে যেখানে আমরা বসে আড্ডা মারি গরমের ভিতর, আর এখানে খুব সুন্দর হাওয়া হয়। দেখো দেখো জল কি দারুণ, তোমাদেরও খুব ভালো লাগছে নিশ্চয়ই, একটা নদীর মতো লাগছে, আমার তো হেভি ভালো লাগছে। বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে, তো আমরা এখন হাঁটতে বেরিয়েছি, তো হাঁটতে হাঁটতে একটু পুকুর পাড়ে যাচ্ছি, দেখি পুকুরের কি অবস্থা, চলো পুকুর পাড়ে গিয়ে আবার দেখা হবে। তো চলে এসেছি এবার পুকুর পাড়ে, তো এ দেখো পুকুর পাড়টা, সঙ্গে আমার দুটো বোন এসছে। চারপাশটা দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগে এই পুকুরটা, খুবই সুন্দর, পুকুরে অনেক মাছ আছে। সাইডে আর একটা পাশে আর একটা পুকুর আছে, এই পুকুরটা তো এটাতে বেশি মাছ থাকে এই পুকুরটাতে। সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, তো তোমরা আশা করি সবাই খুব ভালো থাকবে।